আছেন তিনিও বক্তব্য রাখবেন অখিল বাবুকে অনুরোধ করছি বক্তব্য রাখার ভারতীয় জনতা পার্টির অল ইন্ডিয়া সভাপতি জেপি নাড্ডা নাড্ডা এত ভালো বক্তৃতা করলো একবারে গাড্ডায় পড়লো নির্বাচনের পর নির্বাচনের রেজাল্টের পর একেবারে গাড্ডায় চলে গেল আবার আসছে জেপি নাড্ডা কালকে নাকি রামনগরে আমার বিধানসভা কেন্দ্রে নাকি তিনি মিটিং করবেন ভালো মিটিং তো করার জন্য কোনো অসুবিধা নেই দরজা খোলা আছে নরেন্দ্র মোদী আসুক আর অমিত শাহ আসুক আর নরেন্দ্র মোদী আসুক আর জেপি নাড্ডা আসুক কি আর নাড্ডা আসুক পঞ্চায়েত নির্বাচনে সে গুড়ে বাড়ি একটা সিট ওরা নিতে পারবে না ওরা নিশ্চিত ভাবে থাকতে পারেন পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে কি করতে আসছেন বাংলা কি করতে আসছেন এই যে বাজেটটা পেশ করেছেন তাকে সন্তুষ্ট করতে বাজেটটা পেশ করেছেন কর্মসংস্থানের কোন দিশা নেই ওরা বলেছিলেন 2 কোটি মানুষের চাকরি দেবেন 5 বছরে 10 কোটি মানুষ এবারে কোন কর্মসংস্থানে দিশা নেই এবারে ডিজেল পেট্রোলের দাম কমানোর কোনো ব্যবস্থা নেই রান্নার গ্যাসের দাম কমানোর কোনো ব্যবস্থা নেই কথা নেই নতুন করে আমাদের পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে রেল প্রকল্পের টাকা দেওয়া হয়নি কম টাকা বাংলাকে বঞ্চিত করা হচ্ছে সড়ক যোজনার টাকা বাকি আছে মুখ্যমন্ত্রী বলেছেন আমার 100 দিনের কাজের টাকা 11,000 কোটি টাকা বাকি আছে আর এখানে বিরোধী দলনেতা বলছে না যে আমরা কাজকর্ম করছি না যাত্রা পালা করছি আর আমাদের দিদির দুধ যাচ্ছে বাংলার বাড়িতে বাড়িতে নন্দীগ্রামের বাড়িতে বাড়িতে যাচ্ছে দিদির দুধ দিদির সুরক্ষা কবচ দিদির কবচটা কি 15টা প্রকল্প 57টা প্রকল্পের মধ্যে 15টা প্রকল্প বেছে নিয়ে বলেছেন দিদি আমাদের দলের সুপ্রিমো আর বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন ঘরে ঘরে যাও সে বিজেপি করতে পারে সে তৃণমূল করতে পারে সে কংগ্রেস করতে পারে সে সিপিএম করতে পারে তার বাড়িতে যাও গিয়ে বলো কৃষক বন্ধু টাকা পেয়েছেন বলছে হ্যাঁ আমার 10 ডিসমিল জায়গা 2000 টাকা পেয়েছি দুবারে 4000 টাকা পেয়েছি আর সেই ভদ্র মহিলাকে সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন কেন্দ্রীয় সরকারের কৃষকের জন্য কোন টাকা পেয়েছেন বলল না তাহলে কৃষকের জন্য কি বাজেট করলেন নরেন্দ্র বাবু আর 26 জনের তালিকা বেরিয়েছে ভারতবর্ষের 26 জনের তালিকা শুধু 2 জন বাদে 22 জন হচ্ছে গুজরাটের লোক যারা টাকা মেরে পালিয়ে গেছে ভারতবর্ষ থেকে যারা টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে ভারতবর্ষ থেকে পালিয়ে গেছে আর আমরা চোর তৃণমূল সব চোর সিবিআইডি সব সিবিআইডি আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে নন্দীগ্রামের মানুষ 11 জন এখন জেলে আছে হলদিয়ার জেলে অপরাধ সে তৃণমূল কংগ্রেস করেছিল বলে নির্বাচনে মমতার জন্য লড়াই করেছিল বলে মিথ্যে মামলা দিয়ে সিবিআই কে আইডি দিয়ে সাহাবুদ্দিন সহ সবাইকে জেলে আজকে পুরেছেন সিবিআই ইডি কে দিয়ে পারবেন নন্দীগ্রামকে রক্ষা করতে পারবেন তো ফুসফুস করছেন রাত্রিবেলা গুজগুজ করছেন পুলিশের সাথে গুজগুজ করছেন রাত্রিবেলা সুরেন্দ্র বাবু রাত্রিবেলা গাড়ি চালিয়ে কম সিকিউরিটি নিয়ে আমরা জানি কোন পুলিশের সাথে কাকে আপনারা চক্রান্ত করছেন সব খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে আমাদের কাছে আছে আমরা জানি সব তো তাই আজকে দিল্লির বিরুদ্ধে আমাদের লড়াই দিল্লিকে দুর্বল করতে হবে অর্থাৎ দিল্লিকে দেশকে দুর্বল নয় বিজেপিকে দুর্বল করতে হবে যদি বাংলাকে সুরক্ষিত করতে হয় আমাদের লোককে জিজ্ঞেস করছেন লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়েছেন বলল হ্যাঁ খাদ্য সাথী পেয়েছেন বলল হ্যাঁ বলে বাবু আমার কার্ডটা একটু লম্বা হয়ে গেছে ছোট কার্ড করে দিতে হবে আমি বললাম বিনে পয়সা তো রেশন পাচ্ছেন ছোট কার্ড আর বড় কার্ডের মধ্যে 1 কিলো চাল আর গমের তফাত আছে ও 2 কিলো পাচ্ছে আপনি 3 কিলো পাচ্ছেন ও 3 কিলো পাচ্ছে আপনি 2 কিলো পাচ্ছেন সেটা আমরা দেখব ভোটের পরে পঞ্চায়েতের পরে স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন বললো হ্যাঁ কৃষক বন্ধু পেয়েছেন বললো হ্যাঁ খাদ্য সাথী পেয়েছেন বললো হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন বললো হ্যাঁ
কেন্দ্রীয় সরকার বাবু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেবো গটে টাকা ভি আসেনি, এক কটাই টাকা ভি আসেনি, 100 টাকা ভি আসে। তারা আবার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে হারাতে এসেছিলেন, এখানে আবার এসছে পঞ্চায়েত নির্বাচনে। তারা বলছে লোকসভা নির্বাচনে আমরা দেখে নেব, আর আগে পঞ্চায়েতটা সামলা পরে লোকসভা, পঞ্চায়েতটা আগে জিতো তারপরে আমরা দেখা দেব। বলে ওরা সব জাল করবে, জালিয়াত। বলে যে জাল করে এত বড় হলো সে আজকে আমাদের জালিয়াত বলছে। সত্য সে লুকাস কি বিচিত্রই দেশ, বলে তুমি হলে মহারাজ, তুমি সাধু হলে আজ, আমি আজ চোর করব। একেবারে চোরটা সুবেন্দ্র ঘরে কত টাকা দেখবে না, তার কাপিসরে কত ফ্ল্যাট আছে দেখবে না, তমলুকে কটা আছে দেখবে না, কলকাতায় কটা আছে দেখবে না, সেখানে যাবে না, বিজেপি করে না, সেখানে যাও। আবার শিশির অধিকারীর ছবি আজকে আবার কাফির এমপি শিশির অধিকারী দিব্যেন্দু তার আবার ছবি নাড্ডার সঙ্গে দিয়েছে, তো আমরা দেখেছি, দেখা যাবে কালকে কত বড় ক্ষমতা আছে, কত লোক আনে আমরাও দেখবো ভারতীয় জনতা। ও যা লোক আনবে আমরা চ্যালেঞ্জ করেছি নাড্ডার মিটিংয়ে, আমার বিধানসভা থেকেই তার থেকে বেশি লোক হবে, আমরা ওই জেলা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আমরাও যাব না, ওই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর যাবো, আমরা ওই বিধানসভায় দেখে নেব। তো তাই বলি যে কুণালদা বলবেন, তো আমি বলি যে এই বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, সংগঠিত ভাবে লড়তে হবে, পঞ্চায়েত নির্বাচনে এক হয়ে লড়তে হবে। পঞ্চায়েত নির্বাচনে শুধু জড়া ফুল, মমতা থাকলেই বাংলা সুরক্ষিত থাকবে, মমতা থাকলেই প্রোগ্রাম চলবে, মমতা থাকলেই সম্প্রীতি থাকবে, মমতা থাকলেই আমাদের এই প্রকল্প, আমাদের এই উন্নয়ন আমরা অব্যাহত রাখবো। আর মমতাকে ওরা দুর্বল করার চেষ্টা করছে, মমতাকে ওরা দুর্বল করার চেষ্টা করছে। তাই আজকে আমাদের সংগঠিত ভাবে, নন্দীগ্রাম সবসময় তো আন্দোলনের পথ দেখায়, মেদিনীপুর জেলা যেমন দেখায়, নন্দীগ্রাম তার মধ্যে অন্যতম পথ দেখায়। আগামী দিনে আপনাদের সংগঠিত হয়ে পথ দেখাতে হবে, নন্দীগ্রাম, পঞ্চায়েত নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন 24 সাল। আসুন আমরা সবাই মিলে আগামী দিনে আমাদের এই বাংলাকে আরো সুরক্ষিত করি। আমরা আজকের একটা প্রাইমারি স্পোর্টস হচ্ছে, বলে বাবা প্রাথমিক শিক্ষা পর্ষদ এত ক্যালেন্ডারি করেছে দুর্নীতিতে ভরা, কে বলছে? বিজেপি। আর গুজরাটে প্রাথমিক পরীক্ষায় 3 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা করতে পারেনি, লিখে নিন বিজেপি, চ্যালেঞ্জ করছি মাইকে, যদি না হয় মিথ্যে কথা মামলা করুন, সবসময় তো হাইকোর্টে যাচ্ছে, দেওয়া হলো হাইকোর্ট, বাবা একটা বিচারপতির কাছ থেকে লিখে নিয়ে এলো, একটা বিচারপতির কাছ থেকে লিখে নিয়ে এলো, স্টে এই এটা সেটা অমুক, সমস্ত আমাদের এই সংবিধান যে সমস্ত দপ্তর মানে যেগুলো সংস্থাগুলো আছে সেগুলোকে কব্জা করার চেষ্টা করছে, কখনো নির্বাচন কমিশনকে দিয়ে আলো নিমিয়ে দিচ্ছে, কখনো আবার বিচার ব্যবস্থাকে কব্জা করার চেষ্টা করছে। আচ্ছা রাজস্থান সরকার আদেশ, 4 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর প্রাথমিক পরীক্ষা দিতে পারেনি, প্রাথমিক পরীক্ষা দিতে পারেনি, পরীক্ষা, আর আমাদের December 2022 পরীক্ষা হয়েছে, ডেট রেজাল্ট বেরিয়েছে কবে? February মাসে আমরা রেজাল্ট বার করেছি, 1.5 মাসের 2 মাসের মধ্যে। যদি চ্যালেঞ্জ করে স্বচ্ছতাকে, যদি চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ করুক, কোর্টে চ্যালেঞ্জ করুক, এই হচ্ছে বাংলা, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, আমরা স্বচ্ছতার সঙ্গে কাজকর্ম করছি, ওরা শুধু পিছনে লেগে আছে আমাদের বিরুদ্ধে। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করি যে আমরা সংগঠিতভাবে আসুন, এই আর দু মাস তিন মাস বাকি আছে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে আমাদের সংগঠিতভাবে লড়তে হবে, ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, আমরা সবাই এক হয়ে লড়বো, কোনো অপপ্রচারে আপনারা কান দেবেন না, কোনো বিভ্রান্তি করবেন না, আমরা যে কোনো মানুষ নন্দীগ্রামের যারা যে কোনো অসুবিধায় পড়ুক না কেন তাদের সাথে আমরা আছি, তাদের সঙ্গে আমরা থাকবো, সরকার থাকবে, দল থাকবে।